নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে পৌরসভা এলাকায় নিয়োগ করতে চলেছে এই চাকরির জন্য। যারা অ্যাপ্লাই করতে পারবেন তাদের নিয়ে আলোচনা করব, এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছে নিশ্চয়ই কিন্তু এই চাকরির জন্য আগ্রহীভাবে আবেদন করে নিও, কারণ খুবই শূন্য পদে নিয়োগ করা হবে। এবং আবেদন করার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা বেতন দেওয়া হবে, এবং আবেদন করার জন্য আপনাদেরকে কত টাকা মূল্য রাখবে, এবং আবেদন করার পরে কবে পরীক্ষা হবে, কবে অ্যাডমিট দেওয়া হবে সবই জানাবো, এবং আদৌ পরীক্ষা হবে কি হবে না তাও জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে তোমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে যাবে, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। পাশে থাকা বেল আইকনে যদি প্রেস না করো কোনো আপডেট পাবে না, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে সেরা খবর হলো, এখানে চাকরিতে নিয়োগ করতে চলেছে মিউনিসিপ্যালিটি এলাকায়, এবং আপনারা সেই মিউনিসিপ্যালিটিটা জানেন, এবং ঘন ঘন ওইখানেই বেশি শূন্য পদে নিয়োগ করা হয়। এবং চাইলে আপনি যে কোনো মিউনিসিপ্যালিটি হন না কেন, আপনি কিন্তু এই চাকরির জন্য এই মিউনিসিপ্যালিটিতে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সরাসরি জানবো শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো শূন্য পদ রয়েছে। তার আগে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। স্কিপ করলে কিন্তু অনেক ছোট ছোট টিপস এবং ট্রিপসগুলো ভুলে যাবেন। তো চলো শুরু করা যাক। অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশন কিন্তু আগস্ট মাসের 5 তারিখে কিন্তু প্রকাশিত করা হয়েছে 2023-24। এখানে ডাইরেক্টলি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পোস্ট অ্যাকাউন্টেন্ট আন্ডার কলকাতা সিটি NUHM সোসাইটি। অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করতে চলেছে, যে কোনো একটি শূন্য পদে নিয়োগ করা হবে এই চাকরির জন্য মিনিমাম। অর্থাৎ যেই পদে নিয়োগ করা হবে সেই অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিক, এবং 7টি শূন্য পদ রয়েছে যেখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ আনরিজার্ভডটা ইউআর পার্সন ডিসেবিলিটি একটা, এসসি একটা, এসটি একটা, ওবিসি একটা, ওবিসি বি একটা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই শূন্য পদগুলো রয়েছে। আবেদন করার জন্য মিনিমাম রেসিডেন্ট অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ যেহেতু কলকাতা মিউনিসিপ্যালিটি এলাকায় অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করছে, তার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু কলকাতার ভাষা জানতে হবে। ওয়েস্ট বেঙ্গল দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে তার মেমো দেওয়া রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন মেমো নেমো ডেট। এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে, সাথে কমার্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে যে কোনো সরকারি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে। ডিপ্লোমা করতে পারবে এবং সার্টিফিকেট থাকতে হবে অ্যাপ্লিকেশন রিকগনিশন ইনস্টিটিউটে কম্পিউটারে। তারপর এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে টেকনিক্যাল নলেজ। টেকনিক্যাল নলেজ MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ট্যালি কিন্তু সফটওয়্যারের এসেন্সিয়াল স্কিল জানতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম 1 বছরের গভর্নমেন্ট সেক্টর, 2 বছরের এক্সপিরিয়েন্স প্রাইভেট সেক্টরে কিন্তু অ্যাকাউন্টিংয়ের জবের যোগ্যতা থাকতে হবে। এজ লিমিট আবেদন করার জন্য মিনিমাম 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। 1 জানুয়ারি 2023-এর মধ্যে কিন্তু এই বয়সটা হতে হবে 18 থেকে 40। দেখতে পাচ্ছ বেতন, বেতনের কথা বলা হয়েছে 26,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে, এবং ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শুড হ্যাভ রিকোয়ার্ড সাইড কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যাজ লাস্ট ডেট অ্যাপ্লিকেশান। তো এখানে আপনাদের বলাই আছে যেদিন আপনি অ্যাপ্লাই করবেন সেদিন এক্সপিরিয়েন্সের কিন্তু কাগজপত্র দিতে হবে। মোড অফ সিলেকশন কীভাবে নিয়োগ করা হবে, 2 স্টেজ সিলেকশন প্রসেস, দু ধাপে নিয়োগ করা হবে। প্রথমে শর্ট লিস্ট প্রকাশিত হবে বেসিক একাডেমিক রেটিং হিসাবে, তারপরে হবে হলে ইন্টারভিউ, এবং তারপরে হবে কম্পিউটার টেস্ট। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রসেস শেষ করবে। একাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন সিলেবাস দেওয়া রয়েছে, অর্থাৎ কীভাবে নিয়োগ করা হবে, কী কী প্রশিক্ষণ কেন্দ্র থেকে কী কী সাবজেক্টের প্রতি আপনাকে পড়াশোনা করতে হবে। দেখতে পাচ্ছেন কম্পিউটার মাস 4 গ্র্যাজুয়েশন, 4 ক্লাস উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক। এবং ইন্টারভিউ দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে 15 নম্বরে, এবং টোটাল মিলিয়ে 100 নম্বরে পরীক্ষা হবে আবেদন করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে মিনিমাম আপনাকে কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত আবেদন প্রসেস চলবে, এবং এই আবেদন প্রসেস আপনি মিনিমাম 4টা পর্যন্ত করতে পারবে। এখানে তার চিঠি পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছ রিসিভ পোস্ট এবং কুরিয়ার পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেস এই নোটিফিকেশানটি কিন্তু পেয়ে যাবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং এই অ্যাপ্লিকেশানটি নিশ্চয়ই কিন্তু অ্যাপ্লাই করার সাথে যেই সব ডকুমেন্টের কথা বলা হয়েছে আবেদন করার জন্য সেই সব ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা এখানে শেষ করছি, যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।